বিপদের মধ্যে মহাবিপদ, সাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর রাক্ষসী ঘূর্ণিঝড় মোচা, খুব শীঘ্রই আছড়ে পড়বে উপকূলে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় আরও কঠোর হল প্রশাসন। এইমাত্র আবহাওয়া দপ্তর যে খবর দিল তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলীয় জেলাগুলিতে জারি করা হয়েছে চরম সতর্কবার্তা। তবে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোচার কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এই ঘূর্ণিঝড় ঠিক কবে, কখন, কোন উপকূলে আছড়ে পড়বে, কোন কোন জেলাগুলিতে চলবে ধ্বংসলীলা, এইমাত্র আবহাওয়া দপ্তর বাংলার কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করল, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার ঘূর্ণিঝড়ের লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজই ঘূর্ণিঝড় মোচায় পরিণত হতে পারে। ঘণ্টায় 150 কিলোমিটার বেগে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর। চলতে পারে ধ্বংসলীলা। মৌসুম ভবন জানিয়েছে 11 মে বৃহস্পতিবার ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় 100 কিলোমিটার। শুক্রবার এবং শনিবার ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় 130 থেকে 140 কিলোমিটার, সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় 150 কিলোমিটার। মোচার বিরাট প্রভাব বাংলায় পড়বে বলেও আশঙ্কা। সাইক্লোন মোচার আগমনী বার্তার মধ্যেই গ্রীষ্মের দাবদাহে পড়ছে বাংলা। উত্তর ভারত জুড়েও লাফিয়ে চড়ছে পারদ। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে আগামী 2-3 দিন হয়তো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মোচায়, কিন্তু তাপপ্রবাহ থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গের। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহের শেষে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা টানা 3 দিন ধরে চলবে, অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সংলগ্ন এলাকা এবং উপকূলের 4 জেলায়। এদিকে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের পরেই শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি ঘূর্ণিঝড় মোচার প্রভাবেই শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে বাংলায়? মৌসুম ভবনের পূর্বাভাস বলছে শুক্রবার থেকেই বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা দুর্যোগ তার পথ পরিবর্তন করতে শুরু করবে। এখনও বঙ্গোপসাগরে সেটি সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। এই মুহূর্তে হাওয়া অফিসের পূর্বাভাস উপকূলবর্তী 224 পরগনা জেলা আর মেদিনীপুরে টানা 3 দিন বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের কথায় ঘূর্ণিঝড় মোচা যেহেতু এখনই তৈরি হয়নি, তাই তার শক্তি এবং গতিপথ নিয়ে কিছুই বলা এখনই সম্ভব হচ্ছে না। তাই সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই হবে কিনা তা এখনই স্পষ্ট নয়।